সাধারণত প্রকৃতি প্রেমী পর্যটক এবং পুণ্যার্থীদের এক অপূর্ব মিলন ক্ষেত্র এই পুরী। আজ পুরীতে আমাদের তৃতীয় দিন। সাইটসিং এর জন্য মেরিন রোড নিকটবর্তী ওটিডিসি অফিস থেকে ট্যুর প্যাকেজ বুক করতে পারেন। যাত্রা শুরুতে প্রথমেই চোখে পড়ল চন্দ্রভাগা বিচ। এই বিচে বিভিন্ন ধরনের রাইড আপনি পেয়ে যাবেন, তাই ছোট থেকে বড় সকলের জন্য ভীষণ মনোরম এই বিচ। আমরা এই ট্রাভেলারটি বুক করেছিলাম প্রাইভেটে। এটি 13 সিটার উইথ এসি। এর খরচ পড়েছিল 3,800 টাকা। Hey guys, this is another morning in Puri and আজকে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি সাইটসিং করতে। আমাদের ফার্স্ট স্টপ কোনারক মন্দির। তো আমরা চলেছি এখন কোনারকের দিকে। একজন গাইডের খুব প্রয়োজন, কারণ গাইড ছাড়া কোনারক মন্দির অত মানে কি বলবো, শুধু জাস্ট আর্কিটেকচারটাই দেখতে পারবো, ডিটেলস জানতে পারবো না। সো এখন গাইডের সন্ধান চলছে, আশেপাশের জায়গাটা দেখে নাও কীরকম। বছর পর পুরোপুরি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তামিল শব্দ কোন এবং সংস্কৃত শব্দ অর্ক, এই দুইয়ের মিলনে কোনার্ক শব্দটির উৎপত্তি হয়েছে। ত্রয়োদশ শতকে পূর্ব গঙ্গা রাজ্যের অধিপতি মহারাজ নরসিংহদেব সূর্য দেবতার আরাধনার জন্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দির তার অভিনব আকার, বিশালত্ব আর কারুকার্যের জন্য প্রসিদ্ধ। আপনার নাম কি? মেরা নাম মায়াধর বিশ্বাল। প্রতিটি চাকা এক একটি সূর্যঘড়ি। চাকার ভেতরে দাঁড়গুলো সূর্যঘড়ির সময়ের কাঁটা। এই মন্দিরের বিভিন্ন কারুকার্য মানব জীবনের প্রতিটি ধাপকে প্রতিফলিত করে। মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহটি ছিল আজ তা আর নেই। সময়ের সাথে সাথে মন্দিরের বিভিন্ন কারুকার্য প্রায় আজ ধ্বংসপ্রাপ্ত। ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দক্ষিণে দয়া নদীর ধারে অবস্থিত ধৌলি পাহাড় বা ধবলগিরি। ইতিহাসে কুখ্যাত বা বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ, সেই যুদ্ধের ভয়াবহতার পরিণামে সম্রাট অশোকের অহিংস হয়ে ধর্মশোক হওয়ার স্মৃতিতে ধৌলির চূড়ায় জাপানি বৌদ্ধ সংস্থা এবং ওড়িশা সরকার মিলে তৈরি করেন দুগ্ধ ধবল এক শান্তি স্তূপ। এই স্তূপের মধ্যে চারিদিকে 4টি বৌদ্ধ মূর্তি উপস্থিত রয়েছে। এছাড়াও এই স্তূপের বাইরের দেওয়ালে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন কাহিনী আজও খোদিত রয়েছে। উদয়গিরি খণ্ডগিরির গুহাগুলি কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবেই তৈরি হয়েছে।
এই গুহা কলিঙ্গরাজ খারভেলের রাজত্বকালে জৈন সাধুদের আস্থানা হিসেবে ব্যবহৃত হতো। এবার বোধ হয় কুকুরটা উঠে যাবে। উদয়গিরিতে প্রায় 18টি গুহা এবং খণ্ডগিরিতে 15টি গুহা রয়েছে। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের দিনের শেষ গন্তব্য নন্দনকাননের উদ্দেশ্যে। যদিও বেলা বেশ গড়িয়ে গিয়েছে এবং নন্দনকাননে তাই সাফারি করার সুযোগ আমরা পেলাম না, পায়ে হেঁটেই ঘুরে দেখলাম নন্দনকানন। খানিকক্ষণ সময় কাটল নন্দনকাননে, তারপরেই ফিরে এলাম হোটেলে। রাত ভোরেতেই সকলের মন খারাপ। ঘড়ির কাঁটা জানান দিল সময় ফুরিয়েছে, ফিরতে হবে ব্যস্ত জীবনে। তাই ঘরমুখো হলাম সকলে। আজ তাহলে এখানেই শেষ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।